স্পেনের সাথে বাঁকুড়ার মেলবন্ধন ঘটালো বাঁকুড়া জেলা আদালত। করোনার ভ্রুকুটি না থাকলে হয়তো বাঁকুড়ার এক শিশুকন্যার বাঁকুড়া ছেড়ে স্পেনে পাড়ি দেওয়ার প্রস্তুতি শুরু হয়ে যেত আজই। কিন্তু স্পেন ও ভারত, এই দুই দেশের করোনা পরিস্থিতির কারণে তা থমকে গেল। বাঁকুড়া জেলা আদালত লকডাউনে অনলাইন আদালত চালু করে রাজ্যে নজির গড়েছিল আগেই। এবার সেই অনলাইনের মাধ্যমেই বৃহস্পতিবার দুপুর 3টে নাগাদ আন্তর্জাতিক দত্তক গ্রহণের একটি আবেদনের শুনানি সারলেন জেলা জজ অপূর্ব সিনহা রায়। জানা গেছে, স্পেনের এক দম্পতি অথরাইজড ফরেজিন অ্যাডপশন এজেন্সির মাধ্যমে ভারত থেকে শিশু দত্তক নেওয়ার জন্য 2019 সালে আবেদন করেন। এরপর কারার ব্যবস্থাপনায় দত্তক নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যায়। র্যান্ডাম সিলেকশন পদ্ধতিতে ওই দম্পতির জন্য বাঁকুড়ার চামটাগুড়ার একটি হোম থেকে বছর চারকের শিশুকন্যার দত্তক নেওয়ার জন্য মনোনীত করা হয়। সেই দত্তকের আবেদনের শুনানিতে এদিন জেলা জজ অপূর্ব সিনহা রায় ওই দম্পতির সাথে অনলাইনে ওখানকার পরিস্থিতি জেনে নেন। ওই দম্পতি যদিও স্পেনে করোনা গ্রিন জোনের বাসিন্দা, তবুও দুই দেশের করোনা পরিস্থিতির কথা ভেবে ওই দম্পতি জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে তবেই তারা ভারত থেকে শিশুকন্যাটিকে দত্তক নিয়ে যাবেন। যেটা বুঝতে পারলাম যে এই স্প্যানিশ কাপলরা স্পেনের যে গ্রিন জোন, সেই গ্রিন জোনের মধ্যেই তারা বসবাস করছেন। যিনি বাবা হবেন তিনি বাইরে, তাকে যেতে হচ্ছে কিন্তু পাস নিয়ে তিনি বাইরে যাচ্ছেন, আর মেয়েটির মা যে যিনি হবেন তিনি রয়ে গেছেন বাড়ির মধ্যে থেকেই কাজ করছেন, তবে মানডে থেকে তিনি যাতায়াত অফিসে যাবেন, পাস পেয়েছেন। এবং এইটা জেনেছি, এটা দেখেছি এবং আমি নিজে কথা বলেছি, এবং স্বাভাবিকভাবে এটাও জানাতে আমরা হয়েছি যে করোনা ভাইরাস থেকে আমরা এই দুটি দেশ যতক্ষণ পর্যন্ত মুক্ত না হতে পারছি ততক্ষণ পর্যন্ত এই অ্যাডপশন কেসটি কিন্তু নিষ্পত্তি করা আমার পক্ষে ঠিক বলে মনে হচ্ছে না। স্পেনের এই দম্পতি শুনানিতে অংশ নেওয়ার আগে ভারতীয় কায়দায় নমস্কারও জানান। শিশুটিকেও তারা অনলাইনে দেখারও সুযোগ পান এদিন। খেলনা নাড়িয়ে শিশুটির প্রতি দৃষ্টি আকর্ষণ করার চেষ্টাও করেন এই দম্পতি। আর মামলার শুনানিতে সহায়তার জন্য দোভাষীর কাজ সারেন কলকাতার রাইটার্সে অর্থ দপ্তরে কর্মরত স্প্যানিশ ভাষায় পারদর্শী বাঁকুড়ার অরুমিতা মুখোপাধ্যায়। আমি যতটা সম্ভব আমার হেল্প করার যেটা করতে পেরেছিলাম আমি করেছি। আপনার রোলটা কি ছিল? আমি এখানে একজন স্প্যানিশ ইন্টারপ্রেটার হিসেবে কাজ করেছি, আর ওনারা যা যা বলছিলেন ওনাকে একটু কনভে করা এবং ওনার আমাদের অনারেবল ডিস্ট্রিক্ট জাজের যা কথোপকথন সেটাকে ওনাদেরকে বলে দেয়। করোনা বাধা হয়ে না দাঁড়ালে এই শিশুটির স্পেনে পাড়ি দেওয়ার ছাড়পত্র মিলে যেত এদিনই। এখন পরিস্থিতি কবে স্বাভাবিক হয় তার উপরে নির্ভর করছে এই দত্তক প্রক্রিয়ার বাস্তবায়ন। অমিতাভ দাস, বাঁকুড়া 24/7।